ঠিক আছে, তাহলে এই স্লাইডে কার কোনো প্রশ্ন আছে আর? এনি কোয়েশ্চন? না ভাইয়া, আমরা পরবর্তী টপিকে যেতে পারি। হুম, বাংলায় এখনো আসলে কিছু কিছু কনফিউশন আছে, ওটা আমরা আরো আমাদের এখন লেকচারেই পাবো, যেগুলো আসলে সব ব্যাকরণবিদরা একমত হতে পারে না বা সবার মধ্যে আসলে মত ঐক্য হয় না, মতবিরোধ থেকেই যায়। আমরা একটু পর্ব হচ্ছে স্বরধ্বনি পড়ে যাবো। হ্যাঁ, একটু স্বরধ্বনি পর্ব। আচ্ছা, দেখা যাচ্ছে, ক্লিয়ার? যাব আচ্ছা, ঠিক আছে, স্বরধ্বনি। হ্যাঁ, আমরা জানি হচ্ছে ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি আর হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, স্বরবর্ণ 11টি, স্বরচিহ্ন 10টি, সেটার মধ্যে বাদ যাবে কোনটা? স্বর অ। আমরা জানি স্বর অর কি নেই, স্বর অর কোনো কার নেই, চিহ্ন নেই। হ্যাঁ, গুড। আচ্ছা, নিচে আসো। আমরা পড়লাম স্বরবর্ণ 11টি সবাই জানি, স্বরচিহ্ন 10টি সবাই জানি, স্বর অবাদ, আর স্বরধ্বনি কয়টি বলতো? সাতটি সাতটি। স্বর ধ্বনি হচ্ছে সাতটি। নীলিন বর্ণ স্বর অ, নীলিন বর্ণ কোনটা বললাম? স্বর অ। আচ্ছা, এটা আগে একটু আগে একটু ভাইয়া, সবাই, নীলিন বর্ণ কি? হ্যাঁ আমি সবকিছু ব্যাখ্যা করে নীলিন দিব, বর্ণ বলতে কি বোঝায়? সবকিছু ব্যাখ্যা করে দিব। তো আগে হচ্ছে আপনারা লিখেন, মানে এই কথাগুলো একটু লিখে ফেলেন, দেন আমি ব্যাখ্যা করে আচ্ছা নিব। হ্যাঁ, সবগুলো একসাথে লিখে ফেলেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আজকে আমাদের সঙ্গে বাহার ভাইয়া আছেন? আমি তো ঠিক জানি না, দেখতে হবে সবগুলো। ভার ভাই কি আমাদের সাথে আছেন? মেবি আমাদের সাথে নেই। না ভাইয়া, নেই নেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাইয়া, বাহার ভাই নেই? প্রথমে ছিল, প্রথমে ছিল, এখন নেই। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিকে ছিল। আচ্ছা ঠিক আছে, লিখা কি কমপ্লিট? না ভাইয়া একটু। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। স্বরবর্ণ 11টি, স্বরচিহ্ন 10টি, স্বরধ্বনি 7টি, নীলিন বর্ণ স্বর অ, আন্তঃব্যঞ্জন স্বর অ, আন্তঃস্বর হ, রি মানে হচ্ছে র, ফলা হচ্ছে 6টি, বড়ল মজন, মৌলিক স্বরধ্বনি মুনতাহা, মৌলিক স্বরধ্বনি 7টা, যৌগিক স্বরধ্বনি 25টা, যৌগিক লিখিত বর্ণ 2টি, আর বাকি হচ্ছে 23টি হচ্ছে অলিখিত। হ্যাঁ, আচ্ছা, লেখা কমপ্লিট? কি স্যার? কি ভাইয়া? আচ্ছা, এই ভার্সিটিতে পড়তে গেলে কি করতে হবে? ভার্সিটিতে পড়তে গেলে লেখার স্পিড বাড়াতে হবে, কারণ হচ্ছে কি এবার রিটেনে, ঢাকা ভার্সিটিতে রিটেনে মার্কস কিছু বাড়াইছে আর কি। হুম, এই জন্য রিটেনের উপর ভালো গুরুত্ব দিতে হবে, লেখা সুন্দর করতে হবে, প্লাস সুন্দর করতে হবে, ওটা মাস্ট বি না, বাট লেখাটা স্পষ্ট হতে হবে এবং লেখার গতি অনেক ভালো থাকতে হবে, ঠিক আছে? এবং আপনারা চেষ্টা করবেন যথাসম্ভব ছোট করে লেখার, কারণ আপনাকে যে প্রশ্নটা দেওয়া হবে ওই প্রশ্নের মধ্যে জায়গা থাকবে এবং ওই জায়গাটার মধ্যেই আপনাকে আনসারটা লিখতে হবে, আপনাকে কোনো ধরনের এক্সট্রা পেপার্স দেওয়া হবে না। এই জন্য লেখাটা যথাসম্ভব ছোট করার চেষ্টা করবেন এখন থেকে, তাহলে আপনি আশা করি রিটেনে অনেক ভালো মার্কস পাবেন।
গত বছর যে মেয়েটা রিটেনে সবচেয়ে বেশি মার্কস পেয়েছিল মারিয়া 34 পেয়েছিল, গত বছর ছিল 45 রিটেনে, ও পেয়েছিল 34। ওর লেখা দেখলাম অনেক ছোট ছোট এবং স্পষ্ট। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পড়াচ্ছি। আচ্ছা মিউট করে রাখেন, মিউট করে রাখেন। স্বরবর্ণ 11টি সবাই জানি, স্বরচিহ্ন 10টি এটাও জানি, স্বরধ্বনি হচ্ছে 7টি। আসলে 7টি কেন কিভাবে এর পরে আসতেছে। এখন আসি নীলিন বর্ণ। নীলিন বর্ণ বললাম আমরা হচ্ছে স্বর অ, এটা কেন নীলিন। আচ্ছা নি কথার অর্থ হচ্ছে নাই, আর লিন কথার অর্থ হচ্ছে আকার, অর্থাৎ কোন বর্ণের আকার নেই সেটা হচ্ছে স্বর অ। কে হাত তুলেছে? কে? সিয়াম। সিয়াম কিছু বলবো? তাহলে তো সমস্যা স্যার। ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা জুম করে নিতে। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি ভাই, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা আমি বলছিলাম নীলিন, নি মানে হচ্ছে নাই আর লিন মানে হচ্ছে আকার, অর্থাৎ কোন বর্ণ নিরাকার, কোন বর্ণের আকার নেই সেটা হচ্ছে স্বর অ। যেমন আমরা একটু আগে বলে আসছি রতন। আচ্ছা বলতো, এখানে তো আমরা কাউন্ট করেছি যে স্বর অ ছিল, বাট ওখানে স্বর কি দৃশ্যমান ছিল? না, দৃশ্যমান ছিল না। তার মানে কি, এই স্বরটা হচ্ছে নীলিন, অর্থাৎ এই স্বরটা নিরাকার হিসেবে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে ব্যবহৃত হয় বা প্রত্যেকটা শব্দে ব্যবহৃত হয়। এই জন্য আমরা বলতে পারি নীলিন বর্ণ কোনটি? স্বর অ। আচ্ছা এবার আসি আন্তব্যঞ্জন। আন্তব্যঞ্জন কোনটি? আন্তব্যঞ্জন ওই স্বর অ। কিভাবে? আচ্ছা আন্তব্যঞ্জন কথাটার অর্থ হচ্ছে যে ব্যঞ্জনটি, সরি, যে বর্ণটি প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে যুক্ত থাকে। আবার বলতেছি, আন্তব্যঞ্জন কথার অর্থ হচ্ছে যে বর্ণটি প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে যুক্ত থাকে, সেটা কোনটা বলতো? স্বর অ। তুমি একেবারে ক থেকে চন্দ্র বিন্দু পর্যন্ত তুমি যতগুলা মানে আশ্রিত বর্ণ আছে সবগুলোর সাথে দেখবা স্বর অ আছে। যেমন ক, ঘ, বর্গীয় জ, ড, ঢ, ডশূন্য র, সবগুলোতে কি আছে? স্বর অ লেগে আছে, যুক্ত আছে। এই জন্য আমরা বলবো যে আন্তব্যঞ্জন হচ্ছে স্বর অ। আচ্ছা এ পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পরে আসি, পরে হচ্ছে আন্তঃস্বর। আচ্ছা ঠিক একই ভাবে এখানে একটা বিসর্গ হবে, আমি এটা মিস্টেক করেছি স্পেলিং। আন্তব্যঞ্জন যেরকম, আন্তঃস্বর এরকম। আচ্ছা যাই হোক, তো আন্তঃস্বর কোনটা? আন্তঃস্বর হচ্ছে হ, সেটা কিভাবে, সেটা কিভাবে সম্ভব? এটা কি আদৌ পসিবল? হ্যাঁ পসিবল। আমি বললাম আন্তঃস্বর, আন্তঃস্বর মানে হচ্ছে যে বর্ণটা সবগুলা স্বরের সাথে, সবগুলা স্বরবর্ণের সাথে যুক্ত আছে তাকে বলবো আমরা আন্তঃস্বর। যেরকম ভাবে বলে আসছি যে আন্তব্যঞ্জন, আন্তব্যঞ্জন মানে যে বর্ণ ব্যঞ্জনের সাথে যুক্ত থাকে, আন্তঃস্বর মানে যে বর্ণটা স্বরের সাথে অল টাইম যুক্ত থাকে সেটা কোনটা? সেটা হচ্ছে হ। সেটা কিভাবে পসিবল? আচ্ছা একটু ব্যাখ্যা করি, আপনারা শুনেন দেখেন বুঝেন কিনা। আচ্ছা মনে করেন আপনার হচ্ছে আপনাদের যে কোচিংটা, আমি জানি না কোচিং এর নাম আসলে কি, ছায়াপদ মেবি, তো এই কোচিং টা মনে করেন সাততলায়। হ্যাঁ, তো আমি আজকে আমার ক্লাস সন্ধ্যা 6টায়, ছায়াপদ, হ্যাঁ আমি সন্ধ্যা 6টায় ক্লাস, আমি অনেক ঢাকা থেকে গেলাম, ঢাকা থেকে যাওয়ার পরে একটু রাস্তায় জ্যাম ছিল, অনেক লেট হয়ে গেল, তো 6:10 বেজে গেছে। তখন আমি কি করবো যে না, আমার বাচ্চাগুলো তো, আমার স্টুডেন্ট গুলো তো ওখানে বসে আছে, আমার অনেক তাড়াতাড়ি যেতে হবে, আমি কি করবো ওই সিঁড়িতে, মনে করো লিফ্ট নাই, সিঁড়ি দিয়ে অনেক দৌড়াদৌড়ি করে উঠলাম সাততলায়। উঠার পরে তোমাদের ক্লাসরুমে ঢুকলাম, ঢুকার পরে আমাকে রিফাত বলতেছে যে ভাইয়া আপনি বলেন তো, আপনি তো বাংলা পড়াতে আসছেন, আপনি বলেন তো বাংলা যে ব্যঞ্জন বর্ণ গুলা কি কি। আমি বললাম যে কক। পরে বলতেছেন যে না ভাই আপনি সবগুলো বলেন। তখন আমি কি বলবো, তখন আমি বলবো যে সরি আমি আন্তঃস্বর বলতেছি, মানে রিফাত আমাকে বললো যে ভাইয়া আপনি একটু বলেন তো যে স্বরবর্ণ কয়টি। আমি বললাম 11টি, তাহলে কি কি বলেন তো? আমি কি বলবো? আমি বলবো হচ্ছে স্বর অ, স্বর অ, রস্বই, রস্বই, দীর্ঘই, এরকম বলবো না, এরকম বলবো। অর্থাৎ আমি যখন সিঁড়ি বেয়ে উঠলাম সাততলা, উঠার সাথে সাথে যখন আমাকে রিফাত বললো ভাইয়া বলেন তো আপনি স্বরবর্ণ কি কি, আমি বলা শুরু করবো স্বর অ, স্বর অ, রস্বই, দীর্ঘই, হ্যাঁ, রস্য উ, ও, এ, এরকম বলবো। অর্থাৎ আমার মধ্যে আমি যদি একটু আরামে বলতে চাই বা আমার ভিতরে যদি কোনো একটু মানে হাঁপিয়ে উঠে আর কি, তখন আমি কি বলবো, প্রত্যেকটা স্বর বর্ণ বলতে গেলে আমার শেষে একটা হ, এই ধরনের একটা সাউন্ড বা এই ধরনের একটা ধ্বনি চলে আসছে কি আসছে না?
তার মানে আমরা কি পেলাম যে আমরা যদি আমাদের ভিতরে যদি কখনো যদি আমাদের ভিতরে একটু গোলমাল থাকে বা আমাদের ভিতরে যদি একটু আমরা হাঁপিয়ে যাই তখন যদি আমরা স্বরবর্ণগুলো উচ্চারণ করি তখন আসলে আমরা সেটা বুঝতে পাই যে আসলে প্রত্যেকটা স্বরের সাথেই হ বিদ্যমান হ যুক্ত যুক্ত আছে ঠিক আছে তাহলে আমরা অস্বাভাবিক অবস্থায় আন্তঃস্বর আসে তাই তো হ্যাঁ 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 তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে আন্তঃস্বর কি আন্তঃস্বর হচ্ছে হ ঠিক আছে ক্লিয়ার এ পর্যন্ত কারণ ওরা বলতেছে যে রির উচ্চারণ যা রর উচ্চারণ তা তুমি ঋষি যদি রি দিয়ে লেখো যা উচ্চারণ হবে ঋষি লেখলে র দিয়ে লেখলেও একই উচ্চারণ যেহেতু উচ্চারণ সেম সুতরাং আমরা রি কে স্বরবর্ণ বলবো না এরকম অনেক ব্যাকরণবিদ তার যুক্তি দেখাইছে এই জন্য ব্র্যাকাভার্সিটিতে প্রশ্ন করা হয় যে নিচের কোনটি স্বরবর্ণ নয় তখন দিবে স্বর অ এ ও রি কোনটা হবে বলতো রি হবে কারণ রি কে নিয়ে একটু সন্দেহ আছে কারণ রি কে অনেক ব্যাকরণবিদ মনে করে এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের অন্তর্ভুক্ত এটা একটু মাথায় রাখবেন আচ্ছা এবার আসি ফলা কয়টি ফলা হচ্ছে ছয়টি আমরা শুধু জ ফলাকে চিনি আর র ফলাকে চিনি আর বাকিগুলো অনেকে চিনি না মনে রাখতে হবে মিট করো ফলা হচ্ছে ছয়টি অনেকজনকে নিয়ে ক্লাস করতেছি তো আবার সময়ের একটা ব্যাপার স্যাপার আছে আচ্ছা আমরা বলতেছিলাম যে ফলা হচ্ছে ছয়টি সেটা কি কি বড়ল মজন খুব ভালোভাবে একেবারে আজকে মুখস্থ করে ফেলবে যাতে ফলা নিয়ে আর কখনো ঝামেলায় না না পড়তে হয় ফলা হচ্ছে ছয়টি বড়ল মজন এরকম এটা সবচেয়ে ভালো পারে হচ্ছে যারা নেশা করে ঠিক আছে যারা আপনারা দেখবেন যারা নেশা করে তারা কি করে তারা নেশা করার পরে যখন রাত একটা দুইটা বেজে যায় তখন ওরা অটোমেটিক ওই ভিতর থেকে এই সাউন্ডটাই আসে বড়ল মজন এরকম একটা সাউন্ড আসে ওদের মানে ওদের ফলা কখনো ভুল হয় না বাট আমাদের ভুল হয়ে যায় এটা একটা তাদের ভালো গুণ ঠিক আছে যারা নেশা করে ওরা ফলা কখনো ভুল করে না ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম যে ফলা হচ্ছে ছয়টি কিভাবে বলবো বড়ল মজন একজন বলো তো বলো রিফাত হ্যাঁ বড়ল মজন তাহলে কি বলবা ভুলে যাবো ওকে আচ্ছা আমরা একটু আগেই পড়ে এসেছি যে স্বরধ্বনি সাতটি এবার আমরা আসি আমরা এটা কি কেন বললাম কিভাবে এটা হয় দেখো স্বরধ্বনি বললেও সাতটি আনসার দিবা মৌলিক স্বরধ্বনি বললেও আসলে সাতটি ঠিক আছে স্বরধ্বনি আসলে সাতটি হয় যদি একমাত্র যৌগিক কথাটা উল্লেখ থাকে তখন আনসার হবে পঁচিশটি আর বাকি সব ক্ষেত্রে সাতটি দিতে হবে মৌলিক স্বরধ্বনি সাতটি সেটা কোনটা কোনটা কার ফোন আসছে আচ্ছা মৌলিক স্বরধ্বনি সাতটি স্বর অ স্বর আ হ্রস্ব ই হ্রস্ব উ ও এ এ খাতার মধ্যে লিখে রাখেন ও আ ই উ ও এ এ এই সাতটা মৌলিক স্বরধ্বনি খাতার মধ্যে লিখেন মৌলিক মানে আমরা সবাই জানি মৌলিক মানে যাকে ভাঙা যায় না হ্যাঁ আচ্ছা আর বাংলা স্বরবর্ণে এই সাতটি হচ্ছে মৌলিক ধ্বনি এগুলোকে ভাঙা যায় না বাট আপনি যদি দীর্ঘইতে যান দীর্ঘই করতে কে আসছে হ্রস্ব ইকে মডিফাই করে আসছে দীর্ঘ করতে কে আসছে হ্রস্ব উকে মডিফাই করে আসছে ঠিক আছে তারপরে ও মডিফাই করে আসছে এই জন্য ওইগুলোকে মানে মৌলিক স্বরধ্বনিতে কাউন্ট করা হয় না জাস্ট মনে রাখবেন মৌলিক স্বরধ্বনি সাতটা ও আ ই উ ও এ এ এবার আমাদের কাছে যেটা অপরিচিত সেটা হচ্ছে আমরা সবগুলো দেখেছি অ দেখেছি স্বর আ দেখেছি ই দেখেছি উ দেখেছি ও দেখেছি এ দেখেছি বাট দেখি না কোনটা এ দেখি না এটা আবার কিরকম হ্যাঁ এটা এই যে এটা লেখার পরে এটার পাশে তীর চিহ্ন দিয়ে লিখেন ইংরেজি শব্দের ক্ষেত্রে এই যে এ এটা হচ্ছে 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 ইংরেজি শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় আচ্ছা এটা হচ্ছে ইংরেজি শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় আচ্ছা সেটা কিরকম আমি একটা উদাহরণ দেই যেমন সি এ টি ক্যাট সি এ টি এটা কিন্তু ক্যাট ঠিক আছে এটা কিন্তু এই যে এ উচ্চারণ হবে না সি এ টি এটা কিন্তু ইংরেজি শব্দ এখানে এ উচ্চারণ হয় সি এ টি ক্যাট বি এ টি ব্যাট এখানে এ উচ্চারিত হয় এ
তাহলে আমরা পাইলাম যে ইংরেজি শব্দের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আচ্ছা এবার আসি মৌলিক স্বরধ্বনি সাতটি, যৌগিক স্বরধ্বনি পঁচিশটি। আর এখান থেকে একটা সাউন্ড হয় এরকম। আচ্ছা ভাইয়া ফাবিয়া আপুর ওইখান থেকে সাউন্ডটা হচ্ছে বারবার। আচ্ছা ফাবিয়া জয়েন হতে পারতেছ না, একটু মিউট করতে বলেন। ও বারবার শুধু জয়েন রিকোয়েস্ট দিচ্ছে, জয়েন করতেছে আবার বের হয়ে যাচ্ছে। আচ্ছা মৌলিক স্বরধ্বনি সাতটি, যৌগিক স্বরধ্বনি পঁচিশটি। ফোনে প্রবলেম হচ্ছে ফোনে। আচ্ছা ঠিক আছে, এখন যৌগিক স্বরধ্বনি পঁচিশটি সেটা বুঝলাম, এর মধ্যে লিখিত বর্ণ হচ্ছে দুইটি, এর মধ্যে লিখিত বর্ণ হচ্ছে দুইটি, সেটা হচ্ছে ওই এবং ও। তাহলে বাকি তেইশটি কি? বাকি তেইশটি হচ্ছে অলিখিত রূপ। পরীক্ষা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট যে যৌগিক যৌগিক স্বরধ্বনির লিখিত রূপ কয়টি বা যৌগিক স্বরধ্বনির লিখিত বর্ণ কয়টি, আনসার হবে দুইটি, ওই এবং ও। স্যার আমি একটা প্রশ্ন করতে পারি? বলো। হ্যাঁ, বাংলা বর্ণমালার কতটি স্বরবর্ণ অর্ধমাত্রা দিয়ে লেখা হয়? বুঝি নাই। বাংলা বর্ণমালার কতটি স্বরবর্ণ অর্ধমাত্রা দিয়ে লেখা হয়? অর্ধমাত্রা দিয়ে লেখা হয় কয়টা? হ্যাঁ হ্যাঁ অর্ধমাত্রা লেখা হয় একটা একটা। আমরা আসবো এখানে। হ্যাঁ আমরা আসবো। হ্যাঁ তোমার নাম কি? আমার নাম রিফাত। রিফাত, হ্যাঁ আমরা আসবো এখানে। হ্যাঁ টেনশনের কোনো কারণ নাই, ভাইয়া এখান থেকে দৌড় দিবে না। হ্যাঁ একটা অর্ধমাত্রা। ভাইয়া তুমি মিউট করো। ভাইয়া বাচ্চাদের বই এটা আছে। হ্যাঁ আছে না? হ্যাঁ বাচ্চাদের বই এটা আছে। আসছে শুধুরি। হ্যাঁ হ্যাঁ এই স্বরধ্বনির এই যে স্লাইডটা, এই স্লাইডটার বেশিরভাগ জিনিসটি বাচ্চাদের বই দেওয়া আছে। বাচ্চাদের বই দেওয়া আছে। হ্যাঁ এবং তোমাকে ঢাকা ভার্সিটি সেটাই টেস্ট করবে যা তুমি 12 বছরে পড়ে এসেছো। ঠিক আছে বাচ্চাকালে কি পড়েছো, এই যে শৈশবকালে কৈশোরকালে কি পড়েছো, এই সব বলে তোমাকে টেস্ট করবে। আচ্ছা তো আমরা আসলাম যে লিখিত বর্ণ দুইটি এবং বাকি টেস্ট হচ্ছে অলিখিত রূপ, তা এতটুকু জানলেই হবে। আচ্ছা চলে যাই পরবর্তী স্লাইডে। ব্যাক মিনিট। হ্যাঁ 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 লিখবা নাকি প্রশ্ন? ভাই স্লাইডটার প্রথম দিকে ছিলাম না, এই যে স্বরধ্বনি সাতটি ওটা কি কি যদি একটু বলতে। এই যে এই যে নিচে লেখা আছে স্বরধ্বনি সাতটি, যে নিচে লেখা আছে স্বর অ স্বর আ রস্ব ই রস্ব উ ও এ এ, এই সাতটা হচ্ছে স্বরধ্বনি। ঠিক আছে আমরা জেনে গেলাম যে সাতটি স্বরধ্বনির পরিচয়। এবার আমরা হচ্ছে একটু সাতটি স্বরধ্বনি যে আছে এটা আমরা জানলাম। এবার একটু আচ্ছা ক্লাস কি বেশি মানে লং হয়ে যাচ্ছে, কেউ কি বোরিং ফিল করতেছেন কিনা? ঠোঁটের অবস্থান অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়, ঠোঁটের অবস্থান অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়, আর জিহ্বার অবস্থান অনুযায়ী এটাকে ভাগ করা যায় চার। না না সমস্যা নাই। আচ্ছা তো ঠোঁটের অবস্থান অনুযায়ী ভাগ করা যায় তিন ভাগে, জিহ্বার অবস্থান অনুযায়ী ভাগ করা যায় চার ভাগে, সেটা কিরকম? এই যে দেখেন এই যে প্রসৃত গোলাকৃত স্বাভাবিক, এই তিনটা ভাগ হচ্ছে ঠোঁটের অবস্থান অনুসারে। আপনি যখন এই সাতটা স্বরধ্বনিকে উচ্চারণ করবেন তখন আপনার ঠোঁট তিনটা পজিশনে যাবে, একটা হচ্ছে প্রসৃত আর একটা হচ্ছে গোলাকৃত আর একটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় থাকবে। তাহলে এই যে এটা এটা হচ্ছে ঠোঁটের আকৃতি অনুসারে বা ঠোঁটের অবস্থান অনুযায়ী ভাগ। ঠিক আছে একটু নামগুলো আবার আপনারা দেখেন ভালো করে, একটা হচ্ছে প্রসৃত আর একটা হচ্ছে গোলাকৃত আর একটা হচ্ছে স্বাভাবিক। আচ্ছা প্রসৃত মানে হচ্ছে চওড়া, প্রসৃত মানে হচ্ছে চওড়া হয়ে যাবে চওড়া, আর গোলাকৃত মানে তো বুঝে নেই গোল হয়ে যাবে, আর স্বাভাবিক মানে নর্মাল থাকবে। আচ্ছা এবার আসেন আমরা শিখলাম ঠোঁটের অবস্থান অনুযায়ী, শিখে ফেললাম যে তিনটা ভাগে ভাগ করা যায় প্রসৃত গোলাকৃত স্বাভাবিক, কিন্তু জিহ্বার অবস্থান অনুযায়ী চার ভাগে ভাগ করা যায় সেটা কি? সেটা হচ্ছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। আমি একটু ওইটা তোমাদেরকে বুঝাই আসাতে, তার আগে আমি আরেকটু কথা বলে নিচ্ছি এখানে যে আমাকে একটু ক্লিয়ার করে নিলে ভালো হবে। ঠোঁটের অবস্থান অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায় সেটা জানলাম প্রসৃত, সেই প্রসৃত গুলো সেই প্রসৃত বর্ণগুলো কি কি? তিনটা বর্ণ আছে, সেগুলো কি কি? ই এ এ, ওই যে সাতটা থেকে তিনটা হচ্ছে প্রসৃত, কোনটা কোনটা? ই এ এ,
ই এ এ এই তিনটা হচ্ছে প্রসৃত। একেবারে আপনি যে সিরিয়াল লিখছি আপনাকে এই সিরিয়ালটি মনে রাখতে হবে। আপনি যদি মনে করেন যে এ আগে নিয়ে আসবেন তাহলে কিন্তু হবে না, আমি বলে নিচ্ছি ভালো করে, এটা সিরিয়ালটি মনে রাখতে হবে। প্রসৃত বর্ণ হচ্ছে তিনটা পৃথিবীতে আছে, সেটা কোনটা কোনটা? ই এ এ, ই এ এ। আচ্ছা এবার আসেন গোলাকৃত, গোলাকৃত হচ্ছে তিনটা, সে কোনটা কোনটা? উ ও অ, উ ও অ। ছোট দেখে বড় হবে, আপনার মুখ ঠোঁটটা প্রথম থাকবে একটু গোল, তারপরে আরেকটু বড় হবে, তারপর আরেকটু বড় হবে, উ ও অ, তাই না? এরকম তাহলে আমরা প্রসৃত পাইলাম ই এ এ, আর গোলাকৃত পাইলাম উ ও অ। এবার আসি স্বাভাবিক, তিনটা তিনটা ছয়টা চলে গেল, বাকি রইল একটা, সেটা কোনটা? সর আ, এটা হচ্ছে স্বাভাবিক, ঠিক আছে? মনে রাখতে হবে, এবং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি স্টার দিয়ে রেখেছি, পরীক্ষায় এটাই বেশি আসে। নিচের কোনটি বা নিচের কোন মৌলিক স্বরধ্বনিটি স্বাভাবিক? তাহলে আনসার হবে কোনটা বলেন তো? আচ্ছা এবার আমরা শিখে ফেললাম ঠোঁটের অবস্থান অনুযায়ী সবগুলো শিখে ফেললাম। প্রসৃত মানে হচ্ছে ই এ এ, তারপরে গোলাকৃত মানে হচ্ছে উ ও অ, আর স্বাভাবিক হচ্ছে একটা, সে হচ্ছে সর আ। এবার আমি একটু জিহ্বার অবস্থানটা নিয়ে ভালো করে মানে বুঝাই দিয়ে ভালো করে শিখে আসি যে জিহ্বার অবস্থান আসলে কি। আচ্ছা এবার তুমি দেখো, দেখেন যে জিহ্বার অবস্থানের ক্রমটা কিরকম। আচ্ছা মাঝে মাঝে তুমি বলে ফেললে মাইন্ড করেন না, আমার সবগুলো বেসকে আমি তুমি করেই বলি আসলে। হ্যাঁ যেহেতু আপনারা প্রথম, এখন এতটা আপন হই নাই বিদায়, আপনি করে বলতেছি, যখন আরেকটা আপন হয়ে যাবো না তখন তুমি করেই বলবো। আসলে তুমিটা আমার কাছে অনেক বলতে স্বাচ্ছন্দ্য বোধ এবং মনে হয় যে আপনারা আমার আমার মতো আমার অনেক আপন এবং আমিও আপনাদের অনেক আপন, ঠিক আছে? তখন আসলে আরো পড়াটা আরো ইন্টারেস্টিং হবে আশা করি। আচ্ছা জি স্যার সমস্যা নাই, তো যে কথাটা বলছিলাম যে তুমি করে বললেই ভালো হবে, আমরা কথা বলছিলাম, মিউট করে দাও, আমরা কথা বলছিলাম জিহ্বার অবস্থান নিয়ে। জিহ্বার অবস্থান, আপনি যখন এই সাতটি স্বরধ্বনি উচ্চারণ করবেন তখন আপনার জিহ্বাটা চারটা পজিশনে থাকবে। প্লিজ মিউট, আপনার জিহ্বাটা মিউট বলেন। হ্যাঁ মিউট করলে তো হয়। আচ্ছা তো জিহ্বার অবস্থান চারটা, সেটা কি কি? আপনার জিহ্বাটা প্রথমে হচ্ছে যে পজিশনটা থাকবে সেই পজিশনের নাম হচ্ছে উচ্চ। আপনার জিহ্বাটা যখন এই পজিশনে থাকবে, ভাইয়া প্লিজ একটু মিউট করতে পারেন, মিউট করতে বলেন, মাথা ব্যথা করতেছে প্লিজ ভাই, অনেক নয়েজ হচ্ছে, অনেক নয়েজ, তোমার মনে হচ্ছে বলেন একটু একটু আনমিউট করতে বলেন প্লিজ ভাইয়া, নয়েজ হচ্ছে। আপনি তো হোস্ট, আপনি পারলে সবাইকে মিউট করুন। না আমারটা তো মিউট হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আসলে এতবার বলার পরেও যদি কেউ এটা না করে তাহলে তো খুবই কষ্টের বিষয় আর কি। আচ্ছা আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে একটা, আমাদের যখন আমরা স্বরধ্বনিগুলো উচ্চারণ করি তখন আমাদের জিহ্বাটা চারটা অবস্থানে থাকে। যখন এই যে এই অবস্থানে থাকে তখন আমরা বলবো এটাকে উচ্চ, ঠিক আছে? যখন একটু নিচে থাকবে তখন বলবো আমরা উচ্চ মধ্য, অর্থাৎ মধ্যেও না ঠিক উচ্চেও না, উচ্চ মধ্য। যখন এর চেয়ে একটু নিচে থাকবে জিহ্বাটা তখন বলবো হচ্ছে নিম্ন মধ্য, যখন একেবারে নিচে থাকবে তখন বলবো হচ্ছে নিম্ন। এটা খুব ভালো করে বুঝতে হবে। এই স্লাইড যারা না বুঝবেন তারা আজকে ক্লাসে আসাটাই মানে ব্যর্থ, বা আমি যে এত এতক্ষণ ক্লাস দিলাম পুরো ক্লাসটাই আমি ব্যর্থ, মানে আমার ক্লাসটা সার্থক হবে না। যারা এই স্লাইড বুঝবেন তারাই আজকে সার্থক, ঠিক আছে? ভালো করে বুঝেন, যখন আপনার জিহ্বাটা এখানে থাকবে তখন এটার পজিশন হবে উচ্চ, আর যখন আপনার জিহ্বাটা একটু নিচে আসবে তখন হবে উচ্চ মধ্য, আর যখন আরেকটু নিচে আসবে তখন হবে নিম্ন মধ্য, যখন একেবারে নিচে আসবে তখন হচ্ছে নিম্ন। এবার আমাকে মনে রাখতে হবে নাম্বারিংটা। বলো তো, বলেন তো, এক নম্বরে কি আছে? উচ্চ। দুই নম্বরে কি আছে? উচ্চ মধ্য। তিন নম্বরে কি আছে? নিম্ন মধ্য। চার নম্বরে কি আছে? নিম্ন। ওকে মিউট করে নিবার। তাহলে আমরা এতটুকু আমরা একেবারে ক্লিয়ার। যখন আমি বলবো এই বলো তো বাচ্চারা, এক নম্বরে কি, এটার নাম কি? উচ্চ। দুই নম্বরে এটার নাম কি? উচ্চ মধ্য। তিন নাম্বার নামটা খুব ভালো করে খেয়াল রাখবেন, তিন নাম্বার কিন্তু নিম্ন মধ্য, তারপরে আসবে নিম্ন। আচ্ছা এবার আমি যাই, এবার আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। এবার দেখেন এই যে রস্য ই, এটা কয় নাম্বার বলেন তো? এক নাম্বারে না, এক নাম্বারে। তাহলে তাহলে এর নাম কি হবে? এর নাম হচ্ছে উচ্চ। দুই নাম্বার কি হবে?
দুই নাম্বারটার নাম হচ্ছে উচ্চ মধ্য, উচ্চ মধ্য। তিন নাম্বারটার নাম কি? তিন নাম্বারে কে ছিল? নিম্ন মধ্য। আচ্ছা এবার এখানে আসেন, এক নাম্বার, এক নাম্বারের নাম কি? উচ্চ। দুই নাম্বারের নাম কি? উচ্চ মধ্য। তিন নাম্বারের নাম কি? নিম্ন মধ্য। এবার এবার যে সবার শেষে আছে, একেবারে বোকা শোকা, আমার মতো একেবারে বোকা শোকা একজন সরল মানুষ আছে, তার নাম কি? সরল। আ, সে হচ্ছে সবার নিচে, এজন্য সে হচ্ছে নিম্ন। সেটা কি ক্লিয়ার? নিম্ন। এ পর্যন্ত কি ক্লিয়ার মোটামুটি? আবার একটু রিপিট করছি। ইয়েস স্যার। আচ্ছা আমি আবার একটু রিপিট করছি যে কি বলতে চাচ্ছি, যে এখানে হচ্ছে এক নাম্বারটার অবস্থান হচ্ছে উচ্চ, দুই নাম্বারটা হচ্ছে উচ্চ মধ্য, তিন নাম্বারটা হচ্ছে নিম্ন মধ্য। এক নাম্বারটা উচ্চ মধ্য, দুই নাম্বারটা উচ্চ মধ্য, তিন নাম্বারটা নিম্ন মধ্য। এখন কথা আসে যে প্রশ্ন কিরকম ভাবে হবে। প্রশ্ন হবে, বলবে যে বলেন তো বা বলো তো বাচ্চারা, নিচের কোনটি প্রসৃত প্লাস উচ্চ মধ্য? এবার প্রশ্ন করবে, নিচের কোন বর্ণটি প্রসৃত প্লাস উচ্চ মধ্য? তখন তোমাকে তুমি কিভাবে আনসার, আমি বলি কিভাবে প্রশ্নটা তুমি আনসার করবা। প্রথম দেখবা কি বলছে, নিচের কোনটি প্রসৃত। তা ভাইয়া তো বলছিল যে প্রসৃত মানে হচ্ছে ই এ এ। এবার দেখি তো কি বলছে, প্রসৃত প্লাস উচ্চ মধ্য। আমরা জানি উচ্চ মধ্য হচ্ছে দুই নাম্বারে থাকে, তাহলে ই এ আনসার হবে কোনটা? এ। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে ভাইয়া। আর যদি আসে নিচের কোনটি স্বাভাবিক প্লাস নিম্ন, স্বাভাবিক বলার সাথে সাথে সরো আ আনসার, চোখ বন্ধ করে দিয়ে দিব। হ্যাঁ, আশা করি এই স্লাইড বুঝতে পারছেন। আর এই স্লাইড বুঝতে পারলে আর কোনো ঝামেলা বাংলা ব্যাকরণে হবে না, আমি বিশ্বাস করি। হ্যাঁ, এবার আমি একটু মাত্রা পড়াই, কে জানি প্রশ্ন করেছিল মাত্রা নিয়ে। হ্যাঁ আচ্ছা, মাত্রা, মাত্রা মানে আমরা জানি যে একটা একটা বর্ণের উপরে যে একটা টান দেওয়া হয় এটাকে বলা হয় আসলে মাত্রা। মাত্রাটা তিন ভাগে বিভক্ত। হ্যাঁ, তিন ভাগে বিভক্ত। খাতায় হেডলাইন দেন মাত্রা, হেডলাইন দিয়ে লেখেন তিন ভাগে বিভক্ত। সেটা কি? সেটা হচ্ছে একটা হচ্ছে পূর্ণ মাত্রা, একটা হচ্ছে অর্ধমাত্রা, একটা হচ্ছে মাত্রাহীন। আবার বলতেছি পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা হচ্ছে টোটাল, আমরা জানি বাংলা বর্ণমালায়, বাংলা বর্ণমালায় টোটাল বর্ণ হচ্ছে 50টি, এর মধ্যে পূর্ণমাত্রা আছে 32টি, অর্ধমাত্রা আছে 8টি, আর মাত্রাহীন আছে কয়টি? 10টি। এবার আমি আসি যে আপনাকে যদি বলা হয়, আপনাকে যদি সংখ্যা জিজ্ঞেস করা হয় তাহলে আপনি পারবেন। পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, আর মাত্রাহীন হচ্ছে 10টি, আপনি পারবেন, সংখ্যা শিখে ফেললেন। এখন যদি কখনো এরকম হয় যে একটা বর্ণ দিয়ে বললো যে এটা বলেন তো এটা কি, নিচের কোনটি পূর্ণমাত্রা বা নিচের কোনটি অর্ধমাত্রা বর্ণ, নিচের কোনটি মাত্রাহীন বর্ণ, তো মাত্রাহীন বর্ণ তো আমরা সবাই পারি, মাত্রাহীন মানে মাত্রা থাকবে না, এটা আমরা সবাই জানি। বাট কোনটা পূর্ণমাত্রা কোনটা অর্ধমাত্রা এটা নিয়ে একটু একটু কনফিউশন হয়। এজন্য আমি একটা টেকনিক দিয়ে দিছি এখানে, যে যখন আপনি দেখবেন একটা বর্ণের সামনে মাত্রা থাকবে, যদি সামনে মাত্রা থাকে তাহলে এটা বলবো আমরা পূর্ণমাত্রা। আচ্ছা, যেমন আপনি দেখেন এই যে ক, ক দেখেন, আপনি যদি আপনি যদি এই দিক থেকে ক কে ধরতে যান তাহলে কি কি করবেন? যাবেন 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 যাবেন, এইখানে গিয়ে দেখবেন এই যে ক, এখানে আপনি ধাক্কা খাচ্ছেন, কি খাচ্ছেন? ধাক্কা খাচ্ছেন না, ধাক্কা খাচ্ছেন। তার মানে কি? এটার সামনে একটা মাত্রা আছে, যখন মাত্রাটা সামনে থাকবে আমরা বলবো হচ্ছে পূর্ণ মাত্রা। ঠিক আছে, পূর্ণ মাত্রা। হ্যাঁ, পূর্ণ মাত্রা, মাত্রা যখন সামনে থাকবে, এই যে সামনে মানে যে এই যে এখানে, তাহলে আমরা বলবো যে পূর্ণ মাত্রা। পিছনে থাকুক বা না থাকুক, মনে রাখবেন অনেক সময় পিছনে থাকবে না, জাস্ট সামনে দিয়ে রাখবে, তবু আমরা বলবো কি এটা হচ্ছে পূর্ণ মাত্রা। কারণ ভাই কি বলছিল? ভাইয়া বলছিল যে পূর্ণ মাত্রা সেগুলাই হবে যার সামনে মাত্রা আছে, যেহেতু এর সামনে মাত্রা সুতরাং এটা পূর্ণ মাত্রা। এবার আসি অর্ধমাত্রা। অর্ধমাত্রা কি? অর্ধমাত্রা হচ্ছে এর মাত্রাটা থাকবে পিছনে, কই থাকবে? পিছনে থাকবে। আপনি দেখেন এই যে এখানে যাবেন যাবেন, এখানে মাত্রা নেই, বাট দেখেন একেবারে এই যে একটু একটু মাত্রা আছে না পিছনে, একটু মাত্রা পিছনে আছে। অনেকে আমরা ভাবি যে রিটা রিটা মানে হয় মাত্রাহীন, এটা অনেকেই ভেবে থাকে যে রিটা মাত্রাহীন, বাট খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনি দেখবেন যে রির মধ্যে কি আছে, শেষে একটা একটু টান বা একটু মাত্রা আছে, অর্থাৎ এই মাত্রাটা হচ্ছে কি পিছনে মাত্রা, রির পিছনে মাত্রা। এই জন্য আমরা বলবো যদি কোনো বর্ণের পিছনে মাত্রা থাকে সেটা হচ্ছে অর্ধমাত্রা, আর অর্ধমাত্রা বর্ণের সংখ্যা হচ্ছে 8টি। আর অর্ধমাত্রার মধ্যে একটা মাত্রই স্বরবর্ণ আছে, সেটা কোনটা কোনটা বলেন? রি। হ্যাঁ, রি। তাহলে যে প্রশ্ন করেছিল রিফাত, প্রশ্ন করেছিল রিফাত, প্রশ্ন আনসার পেয়ে গেছো না? জি স্যার। তাহলে আশা করি মনে কোনো প্রশ্ন থাকবে না। আসলে যে যে প্রশ্নগুলো আসে ওইগুলো আমার আমার মাথায় আসে, তখন আমি এগুলো স্লাইডে মানে ইনক্লুড করে নেই। থ্যাংক ইউ স্যার।
ওকে, আর মাত্রাহীন বর্ণ আমরা সবাই চিনি, যদি কেটে যায় আমাদের আর বেশিক্ষণ ক্লাস নেই, সর্বোচ্চ আর 5 থেকে 6 মিনিট লাগবে আর কি। হ্যাঁ, জাস্ট আমরা একটু সাহিত্যটা পড়বো, আমাদের তো আসলে সি ইউনিটে সাহিত্য আসে, বি ইউনিটে সাহিত্য আসে, শুধু ব্যাকরণ পড়লাম সাহিত্য পড়লাম না, তাহলে এটা তো হয় না, তাই না? দেখা যাচ্ছে, যদি কেটে যায় কষ্ট করে একটু অ্যাড দিবেন, আমাদের আর বেশি কোন সময় লাগবে না, আর বেশি কষ্ট দেব না, হয়তো বা সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন পড়ব হচ্ছে বিড়াল। আমরা জানি আমাদের বাংলা যে সাহিত্য পাঠ বইটা, এখানে প্রথম গল্পটাই হচ্ছে কি বিড়াল। বিড়াল হেডলাইন দেন, হেডলাইন দিয়া ওটার পাশে টান দিয়ে লেখেন সাধুরীতির গদ্য, দ্রুত, এখন একটু দ্রুত করবেন, কারণ এগুলো তো আসলে বোঝানোর কিছু নাই, জাস্ট আপনার পড়ার বিষয়। যদি কেটে যায় একটু কষ্ট করে এ করবেন, জয়েন হবেন। ভাইয়া, আমাদের গাছ কি থাকবে নেক্সট ক্লাসে, বা কি পড়াবেন নেক্সট ক্লাসে, কিছু বলবেন কি? শেষে বলে দিব, ওটা ক্লাস টাইম আসলে বলবে, অপ্রয়োজনীয় কথা বন্ধ করেন। আমি বলে রাখলাম অপ্রয়োজনীয় না, ভাইয়ার ক্ষেত্রে ওরকম অপ্রয়োজনীয় না, চলে গেছে, অপ্রয়োজনীয় না, মানে এটা আমি বলে দিব। হ্যাঁ, আমি শেষে বলে দিব। বাংলা ক্লাস কি এই আজকের বারেই সব দিন হবে, এটাও বলে দিব। আগে আমি আমার লেসন শেষ করি, দেন হচ্ছে আপনার হচ্ছে যে আদার্স যে এনভায়রনমেন্ট সেটআপ সবই বলে দিব। আসলে ভাইয়া মনে কিছু করে না, ফিজিক্স ক্লাস ফার্স্ট করেছিলাম, তখন দেখি লাস্ট ক্লাসে ভাইয়া কিছু বলে নাই, চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, তো এই জন্য আর কি আপনাকে বললাম। না, আমার মাথায় এটা আছে, ঠিক আছে। আচ্ছা, আশা করি লিখতে পারছেন যে বিড়াল হচ্ছে একটা সাধুরীতির গদ্য। হ্যাঁ, আচ্ছা, আসলে বাংলা আমাদের যে গল্পগুলো আছে এখানে আরো কয়েকটা সাধুরীতির গদ্য আছে, তো এটা আমরা নেক্সট লেকচারে আমরা ওটা আমাদের স্লাইডে ইনক্লুড করে দিব, আজকে করব না, জাস্ট এতটুকু জানলাম যে বিড়াল হচ্ছে একটা সাধুরীতির গদ্য। আচ্ছা, এবং এটা এটার পাশে আরেকটু এদিকে লেখেন, আরেকটু কি লিখতে হবে এখন? আচ্ছা, আপাতত আপাতত লেখার দরকার নাই, আপাতত লেখার দরকার নাই, ওটা যদি প্রয়োজন হয় আমি নেক্সট স্লাইডে বলে দিব বা পিডিএফ অ্যাড করে দিব, ঠিক আছে। বিড়াল সাধুরীতির গদ্য এই পর্যন্ত জানলাম। লেখক, এই বিড়াল গল্পের লেখক হচ্ছে কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই না? আচ্ছা, আমরা একটু ওকে ওই সম্পর্কে জানবো যে বঙ্কিমচন্দ্রের উপাধি ছিল সাহিত্য সম্রাট, আর তার ছদ্মনাম ছিল কমলাকান্ত, এটা আমরা সবাই জানি। তার উপাধি ছিল সাহিত্য সম্রাট আর তার ছদ্মনাম ছিল কমলাকান্ত। তিনি একটা পত্রিকার সম্পাদক ছিলেন, সেটা কোন পত্রিকা? বঙ্গদর্শন পত্রিকা, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এবং তিনি যে তার জীবদ্দশায় যে রচনাগুলো করেছেন বা লিখেছেন তার টোটাল গ্রন্থ সংখ্যা হচ্ছে 34, সেটা যেহেতু বইয়ে সরাসরি উল্লেখ করা দেওয়া আছে এজন্য এটা ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবেন। বঙ্কিমের টোটাল গ্রন্থ সংখ্যা হচ্ছে 34। আচ্ছা, এবার আমরা আশা করি পর্যন্ত হয়েছে, নিচে একটু আসেন। বঙ্কিমের উপন্যাস সমূহ, ব্র্যাকেটে লেখা আছে কি বলতেন, বলেন তো? শরবত, শরবত লেখা আছে। হ্যাঁ, আমাদের যখন জ্বর হয় বা যখন এ ধরনের কোন ধরনের অসুখ হয় আর কি, জ্বর আমি বললাম নর্মাল, তো জ্বর হলে কি হয়, আমরা লেবুর শরবত খাই, তাই না? লেবুর শরবত খাই, কেন খাই? যাতে আমাদের রোগটা সেরে যায়। তাহলে পরীক্ষায় যে এই প্রশ্নগুলো আসে এটাও তো এক ওয়ান কাইন্ড অফ রোগ, ওয়ান কাইন্ড অফ ডিজিজ, তাই না? তো আমরা যদি এই পরীক্ষার প্রশ্নগুলোকে সলভ করতে চাই, মানে ওই রোগগুলোকে বা ওই অসুখগুলোকে যদি আমরা সারাতে চাই, অবশ্যই আমাদেরকে শরবতটা খেতেই হবে। শরবত না খেলে আপনি এই যে সাহিত্যকর্ম বিষয়ক যে প্রশ্নগুলো হয় সেগুলো আপনি সলভ করতে পারবেন না। আচ্ছা, তো আমরা উপন্যাসগুলোকে সবসময় বলবো হচ্ছে শরবত। আমি নেক্সট ক্লাসে বলবো যে শরবত মানে কি উপন্যাস, ঠিক আছে? আবার আপনারা ক্যাপসুল পাবেন, সিরাপ পাবেন, ওইগুলো পাবেন আস্তে আস্তে। তো উপন্যাসগুলোকে আমরা বলবো হচ্ছে শরবত, কারণ উপন্যাসের স আছে, শরবতের স আছে, এভাবে আমরা নামকরণটা করেছি। আচ্ছা, এবার আসি বঙ্কিমের উপন্যাস সমূহ মনে রাখার একটা টেকনিক, হয়তো বা কেটে যেতে পারে। আচ্ছা, টেকনিকটা কি, লিখে ফেলেন খাতার মধ্যে, আগে লিখেন, দেন আমি এটা এক্সপ্লেন করে দিব। লিখেছো? রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ, খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ বঙ্কিম আমাদের বাংলা সাহিত্যের জন্য একটা বিরাট আশীর্বাদ, তাকে আমাদেরকে ভালো করে জানতে হবে। আচ্ছা, বঙ্কিমের উপন্যাস সমূহকে আমরা এক লাইনে মুখস্থ করে ফেলবো, সেই লাইনটা কি? সেই লাইনটা হচ্ছে রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। আচ্ছা, একটু ব্যাখ্যা করে দেই, হ্যাঁ, আশা করি সবার লেখা কমপ্লিট, একটু ব্যাখ্যা করে দেই যে আসলে আমি কি বলতে চাচ্ছি, আপনি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি এখন মনোযোগ না দেন তাহলে আপনি এই প্রশ্নের আনসার এটা শিখেও পারবেন না, আর যদি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন তাহলে এই লাইনটা শিখলে আপনি পারবেন। আচ্ছা, রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ, রাশিয়ান, রামানের চেয়ে রাধারানী,
ভালো করে শুনেন, রামানে রাধারানী লিখতে হবে না, লিখতে হবে না, জাস্ট মাথায় শুনেন, আপনি অপশন দেখলেই অটোমেটিক পারবেন যে ভাই এটা বলছিল বঙ্কিমের ক্ষেত্রে। রামান হচ্ছে রাধারানী, শ্রী মানে হচ্ছে সীতারাম, আন আন মানে হচ্ছে আনন্দমঠ, আন মানে হচ্ছে আনন্দমঠ, ক ক দিয়ে হচ্ছে কপাল কুণ্ডলা, ক দিয়ে হচ্ছে কপাল কুণ্ডলা, বি বি দিয়ে হচ্ছে বিষ বৃক্ষ, বি দিয়ে হচ্ছে বিষ বৃক্ষ, রা দিয়ে হচ্ছে রাজসিংহ, রা দিয়ে হচ্ছে রাজসিংহ, ই দিয়ে হচ্ছে ইন্দিরা, ই দিয়ে হচ্ছে ইন্দিরা, ক ক দিয়ে হচ্ছে কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকান্তের উইল, আচ্ছা দ দ দিয়ে হচ্ছে দুর্গেশ নন্দিনী, দ দিয়ে হচ্ছে দুর্গেশ নন্দিনী।